ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, বিশেষ করে এই দুইজনের ব্যাপারে আমার সরকারের কাছে এবং এখানে আপনারাও কাইন্ড অফ সরকারের একটা পার্টে আছেন সার্জিস ভাই, ওনাদেরকে উপদেষ্টা করবার জন্য এই এই জায়গাগুলো আমার মনে হয় দাবি তোলা উচিত। ওনারা চাক আর না চাক, অন্তত এই সম্মানটুকু ওনাদের জানানো উচিত যে তারা যেতে চায় কিনা। হ্যাঁ, বিশাল বড় একটা ঈদ, এই দিনের অপেক্ষায় আসলে বাংলাদেশের মানুষ ছিল, এবং আমার আমার বিশ্বাস, আমি সব জায়গার কথা যদিও জানি না, আমার মনে হয় সারা ঢাকা শহরের সব জায়গাতে মিষ্টি বিতরণ হচ্ছে এবং মানুষ উল্লাস প্রকাশ। ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ করার খুশিতে মানুষ হয়তো বা মিষ্টি বিতরণ করতেছে। অপরপক্ষে ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন সার্জিদ হাসনাত এবং সাংবাদিক ইলিয়াস। পাশাপাশি সাংবাদিক ইলিয়াস সার্জিদ এবং হাসনাতের কাছে অনুরোধ জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক কনক সরোয়ারকে এই সরকারের উপদেষ্টার যে কোনো দায়িত্ব দেওয়ার জন্য। দেখব সাংবাদিক ইলিয়াস কী বলেছেন এবং সেগুলো আসলে কি পূরণ করা হবে কিনা, সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন। অনেকটা এগুলোকে ছোটবেলা যেমন খেলনা পিস্তল গুলো নিয়ে ছোট বাচ্চারা খেলে, ঠিক সেরকম করে মানুষের জীবন গুলো নিয়ে এই সন্ত্রাসী ছাত্রলীগের অনেক সদস্যরা একদম জীবন নিয়ে ছেলে খেলা করেছে। এই কাজগুলো শুধু ঢাকায় নয়, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী থেকে শুরু করে টাঙ্গাইল থেকে শুরু করে যে বিভিন্ন জেলায় বাংলাদেশের এই জেলাগুলোতে ছাত্রলীগ এই অবৈধ অস্ত্রগুলো তাদের কাছে হাজার হাজার অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছে এবং এই অস্ত্রগুলো এখনো তাদের কাছে আছে। এবং সবচেয়ে বড় কথা, তারা এতটাই নির্লজ্জ, বিবেক বোধহীন, আজকে তারা ছাত্রলীগ নিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছে। অর্থাৎ এদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নাই যে তারা অসংখ্য এরকম ভাই বোনকে হত্যা করেছে এবং তারা এই খুনগুলোর জন্য দায়ী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ব্যক্তিত্বহীন মানুষগুলো, এই মানুষগুলো এখনো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া তাদের এই পোস্ট গুলো দিতে পারছে আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে। এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, আমার বিচার বিভাগ বলি, এটি তাদের অন্যতম একটি দায়বদ্ধতার জায়গা এবং ব্যর্থতারও জায়গা যে এখনো যারা এই ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির বা হল প্রেসিডেন্ট সেক্রেটারি যারা সরাসরি এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যারা ওই 15 জুলাই স্পষ্ট ভাবে তাদের অসংখ্য ফুটেজ রয়েছে, ভিডিও রয়েছে, আমার ভাই বোনদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, ক্যাম্পাস ছাড়া করেছে। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যখন তারা ক্যাম্পাস থেকে গিয়েছে, তারা বিভিন্ন জেলায় গিয়ে হেলমেট বাহিনী রূপে আবার ফিরে এসে তারা বিভিন্ন জেলায় থেকে শুরু করে উপজেলায় তাদের এই অবৈধ অস্ত্রগুলো দিয়ে গুলি চালিয়েছে। সেই জায়গায় তারাই আজকে ফেসবুক থেকে পোস্ট দিচ্ছে ছাত্রলীগ নিয়ে। অর্থাৎ এটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম, অবশ্যই আমি বলবো এই জায়গায় তাদের অনেক বড় একটি সীমাবদ্ধতা প্রকাশ পায় যে এরকম কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডার 100-200 রয়েছে যাদের ফেস সবাই চেনে এবং যারা এই কাজগুলোর সাথে যে জড়িত ছিল এগুলোর অসংখ্য ছবি এবং ভিডিও রয়েছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না। অথচ ওই ফ্যাসিস্ট টাউমিলের আমলে আমার হাজার হাজার ভাই বোনকে জাস্ট মিথ্যা এবং বানোয়াট মামলাগুলো দিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীকে মিথ্যা বানোয়াট মামলাগুলো দিয়ে তাদেরকে বছরের পর বছর তাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে। এমন অসংখ্য জন ছিল যাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে এবং জেলেই তাদের মৃত্যু ঘটেছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারে অতি দ্রুত সময়ে এ সকল ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী ছিল তারা একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং তারা আসলেই সন্ত্রাসী এবং তাদের এই প্রত্যেকটি প্রমাণ রয়েছে, ছবি রয়েছে, ভিডিও রয়েছে, তারা যদি চায় আমরা সেগুলো সাপ্লাই করতে পারবো, সোশ্যাল মিডিয়া অহরহ এগুলো রয়েছে, এগুলোর সাপেক্ষে তাদেরকে অবশ্যই দ্রুততম সময়ে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। যদি না আনতে পারে তাহলে এই 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট এবং এই অভ্যুত্থানে যে অসংখ্য জীবনের যে ত্যাগ, জীবনের যে বিনিময়, যে রক্তাক্ত যে আমাদের জুলাই, এগুলোর সকল কিছুর কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সবচেয়ে বড় দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাটি তাদের সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ হয় এবং এটি যদি হয়ে থাকে তাহলে তাদের সবচেয়ে বড় যে দায়টি সেই দায়টিতে তারা ব্যর্থ হবে। আমার মনে হয় যে আপনাদের এই আহ্বানের পাশাপাশি আপনারা নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার সঙ্গে নিশ্চয়ই বসবেন, পাশাপাশি সেনাবাহিনীতে যারা আছেন, যারা ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে কাজ করছেন, তাদের নজরেও বিষয়টা আপনারা ব্যক্তিগতভাবে বৈঠক করে আপনারা নিশ্চয়ই বিষয়টা তাদের সঙ্গে পরামর্শ করবেন বা তাদেরকে চাপ প্রয়োগ করবেন যেন অতি দ্রুত
এই সন্ত্রাসীদের কাছে যে অস্ত্র আছে সেগুলো যেন উদ্ধার হয় এবং তারা যেন গ্রেপ্তার হয়। ইলিয়াস হোসেন, আপনি কিভাবে দেখছেন ছাত্রলীগের এই নিষিদ্ধের বিষয়টাকে? আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় কিন্তু এই প্রসঙ্গটা এনেছি, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আমরা এখন চাই তাদের মাদার সংগঠন আওয়ামী লীগ, তারাও কোনো অংশে কম না কিন্তু, মানে তাদের ব্যাপারেও একটি কার্যকর সিদ্ধান্ত আসবে। আপনার কাছ থেকে একটু শুনি, আপনার অভিমতটা একটু জানিয়ে দিও। না, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। হাসনাত ভাই যেমনটা বলছিলেন যে এটা ঈদ আমাদের জন্য, ঈদ মোবারক, বিশাল বড় একটা ঈদ। এই দিনের অপেক্ষায় আসলে বাংলাদেশের মানুষ ছিল, এবং আমার আমার বিশ্বাস, আমি সব জায়গার কথা যদিও জানি না, আমার মনে হয় সারা ঢাকা শহরের সব জায়গাতে মিষ্টি বিতরণ হচ্ছে এবং মানুষ উল্লাস প্রকাশ করছে। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে সম্ভবত আজকে বেশ কদিন ধরে এটা শোনা যাচ্ছিল যে ক্যান্টনমেন্টে তারা, তাদের অনেকে এখনো বিভিন্ন ভবনগুলোতে তারা ছিল, তাদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় এইভাবে তারা ছিল। তো কিছুক্ষণ আগে থেকে ক্যান্টনমেন্টে ব্যাপক ধরপাকড় হয়েছে। তো সেই ধরপাকড়গুলোতে আমার কাছে যতটুকু তথ্য এসেছে যে সেখানে এক একটা 20-25টা মোটর বাইক, এবং এক একটা মোটর বাইকে 2-3 জন করে লোক তারা বের হচ্ছিল সেখান থেকে। তারপরে কয়েক প্লাটুন আপনার সেখানে ই ছিল, তাদের মধ্যে দেখা গেছে যে বিভিন্ন ভবনের তারা, তারপরে ওই DYHS ঢোকার যে প্রবেশ পথ ওইখানে ব্যাপক তল্লাশি তল্লাশি করছে। একটা মানে ধরপাকড় নাকি, এটা আমি নিশ্চিত হতে পারি নাই, আমাকে যিনি জানিয়েছেন তার মন্তব্য যে এটা হতে পারে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অথবা হতে পারে তাদেরকে ধরা হচ্ছে, কোনটা হচ্ছে সেটা জানি না। আমি সেনাবাহিনীর কাছে বলবো, আপনারা অনেক জনগণের বিরুদ্ধে কাজ করেছেন, আর করবেন না প্লিজ। এই সন্ত্রাসী যারা আছে তারা এখন সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনের যারা, যাদেরকে আপনারা DHS এর ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরে জায়গা দিয়ে রেখেছেন, তাদেরকে অতি সত্বর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছেড়ে দেবেন। আর যেটা দিয়ে শুরু করছিলাম কনক ভাই, ধরেন আজকের এই দিনটার দেখেন আল্লাহ চাইলে কি করতে না পারেন, এই মাত্র কয়েকদিন আগে তারা জামায়াতকে নিষিদ্ধ করলো, ঠিক 5 তারিখের আগেও এই আজকে হাসনাত আবদুল্লাহ তারপরে সার্জিস, তাদের আমরা দেখেছি যে ডিবির অফিসে কিভাবে তাদেরকে নিয়ে মারধর করা হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে, কত মানে শোচনীয় একটা অবস্থার মধ্যে ছিল। আজকে তারা সবার কাছে সম্মানিত, তাদের কাছে আমার বিশ্বাস যে ছাত্রলীগের অনেক লোকজন এসে এখন তাদের সাথে মেশার জন্য চেষ্টা করে, তদবির করে, ভাই আমার একটু ই করেন, সেভ করেন, আর জীবনে ছাত্রলীগ করবেন, এরকম তদবির নিশ্চয়ই তাদের কাছে আসে। সো দিনটা এইভাবেই পরিবর্তন হয়েছে, আল্লাহ চাইলে সব কিছুই করতে পারেন, এটা আমার মনে হয় সবার মনে রাখা উচিত। এবং এখন যে সরকার আছে সেই সরকারের কাছে দাবি থাকবে যে দেখেন, এটা আমার মনে হয় এতদিন দেরি করার কোনো কারণ ছিল না, এখনো ছাত্রদেরকে কেন এই বঙ্গভবনে যেতে হবে যে চুপ্পুকে সরানোর জন্য? চুপ্পু তো শেখ হাসিনার প্রোডাক্ট, এটা তো তার ঘোষিত প্রোডাক্ট, সে নিজে বলেছে যে সে আওয়ামী লীগের, তো তাকে সরানোর জন্য এতদিন ই করতে হবে কেন? বিপ্লবী সরকার তো বিপ্লব দিয়ে ক্ষমতায় এসছে, তাদের এত হাদিস কোরআন, তারপরে আইন সংবিধান মেনে তারপরে তাকে সরাইতে হবে কিসের জন্য? তাকে সরানো উচিত। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই প্রেসিডেন্ট হোক, সে প্রেসিডেন্ট হলে তো সারা পৃথিবীতে আমরা বলতে পারি যে সে আমাদের প্রেসিডেন্ট হইতে পারে, একটা হা না ভোট করেও সে তার এই বৈধতাটা নিতে পারে যদি সে বৈধতার চিন্তাও করে। তাকে কেন রাখতে হবে? যদি এদের মতো লোকজনকে রাখা হয় এইভাবে একটার পর একটা তারা বিভ্রান্ত তৈরি করবে। এবং অনেক মানুষই আমাকেও বলেছে, আপনাকেও নিশ্চয়ই বলেছে যে ভাই শেখ হাসিনা শুনলাম ঢুকে যাচ্ছে দেশে, ভাই সেনাবাহিনীর ভেতরে নাকি নানান ধরনের, এগুলো ওদের এই ফেসবুকের গুজব লিক, এই CRI থেকে শুরু করে তারা তো এখনো তৎপর, তারা এগুলো করে যাচ্ছে। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের যে ফেসবুক পেজটা আছে সেখানে যদি যান আপনি দেখবেন যে সারাটা দিন গুজব, তাদের কাজই হচ্ছে ওই 10 বছর আগের ছাত্রলীগের আপনার মিছিল সেগুলো এনে এখন চালানো হচ্ছে। এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে তাদের নাকি আজকের মিটিং, কালকের মিছিল, এইভাবে বলা হচ্ছে। যাই হোক, সরকারের কাছে অনুরোধ যে হাসনাত সার্জিস সহ যারা সমন্বয়ক আছেন এবং ছাত্র জনতা যারা এখনো মাঠে আছেন, তাদের মানে আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই জন্য তাদেরকে যতটুকু সম্ভব রিলিজে রাখা উচিত, তাদের যেন বারবার মাঠে নামতে না হয় দাবি নিয়ে। এটার দায়িত্ব আপনাদের, আপনাদেরকে ছাত্ররা সেই দায়িত্ব দিয়েছে, আপনাদের সেই দায়িত্ব পালন করতে হবে। সো শুধু ছাত্রলীগ না, আমি চাই আওয়ামী লীগও সন্ত্রাসী সংগঠন, যুবলীগ সন্ত্রাসী সংগঠন, এবং সেইটা এই আমেরিকা
তারপরে ইউরোপ সহ বিভিন্ন দেশে তারা যখন যাচ্ছে, যাওয়ার পথেই যাতে তাদের এই পরিচয়টা তাদের কাছে হোমল্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে ওইসব দেশের যেসব বর্ডার সিকিউরিটি গার্ড গুলো আছে, ইমিগ্রেশন আছে, তারা যেন এই পরিচয়টা তাদের তালিকাটা জেনেই যাতে বুঝতে পারে, ওকে ঠিক আছে এই হচ্ছে এই সংগঠনের, এই ছিল, একে এই দেশে ঢুকতে দেওয়া যাবে না। এটা আমার মনে হয় ইউনূস সরকারের পক্ষ থেকে পদক্ষেপটা নেওয়া উচিত, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের সব সংগঠন, অঙ্গ সংগঠন সবগুলোকে নিষিদ্ধ করা হোক। ইলিয়াস, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আমি যতটুকু জানি, এবং আপনি যেটি বলছিলেন সেনাবাহিনীর গুটি কয়েক অংশ এখনো শেখ হাসিনার পক্ষে, বাট অধিকাংশ সেনাবাহিনীর সদস্য যারা আছেন, সৈনিক থেকে শুরু করে কর্মকর্তা অফিসার, সবাই জনগণের পক্ষে, এবং এই পক্ষে থাকার কারণেই আসলে হাসিনার মতো একটি ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো সেনাবাহিনীকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই, এবং আমরা মনে করি যারা এখনো শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনা স্বপ্ন দেখছে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এটা খুব গুটি কয়েক হাতে গোনা কিছু ব্যক্তি বসে আছেন। তো হাসনাত, আপনি বলছিলেন যে চুপ্পুর পদত্যাগ করবে, দুই একদিনের মধ্যেই আপনারা চুপ্পুর অপসারণ চান, পদত্যাগ করবে নাকি পরিবর্তন আসছে, তো সেই জায়গাটাই আপনারা কি ভাবছেন, কিভাবে এই পরিবর্তনটা হবে, সম্ভাব্য কাকে ভাবছেন, যেটি কি ডক্টর ইউনূস নাকি প্রধান বিচারপতি নাকি কোন ফর্মুলায় কে যাচ্ছে? আমরা হচ্ছে পরবর্তী যে রাষ্ট্রপতি কে নির্ধারিত হবে সেটির জন্য আমরা রাজনৈতিক ঐকমত্যের জন্য আমরা ইতিমধ্যে আহ্বান জানিয়েছি, কারণ এটা হেড অফ দ্য স্টেট যিনি হবেন, যার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিত হবে, উনি এমন একজন ব্যক্তি হওয়া উচিত। যেমন আমরা যখন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা হচ্ছে নির্ধারিত করেছি, তখন কিন্তু আমরা দেখেছি উনি সারা পৃথিবীতে উনি হচ্ছেন ইকুয়ালি উনি অ্যাকসেপ্টেড হয়েছেন, কোনো জায়গা থেকে ওনার বিরুদ্ধে কোনো ধরনের বা ওনার প্রসঙ্গে কোনো ধরনের কোনো প্রশ্ন আসেনি। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের এমন একজনকে নির্ধারিত করতে হবে যিনি সকল ধরনের রাজনৈতিক দল দিয়ে সমর্থিত এবং বিশ্ব দরবারে সমানভাবে সমাদৃত। সেই জায়গাটি থেকে আমরা মনে করছি যদি আমরা ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে গিয়ে আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে নেয় সেটি ততটা হচ্ছে গ্রহণযোগ্য আমি মনে করি আমাদের জায়গা থেকে তার চেয়ে বেশি ভালো হবে, মানে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল, কয়েকটি রাজনৈতিক দল ছাড়া আওয়ামী লীগ সেখানে কোনো ধরনের জায়গা পাবে না, এবং ১৪ দলের যারা তাদের সাথে কোনো ধরনের আলাপ পরামর্শ সংলাপ কোনো কিছুই না, এবং হচ্ছে জাতীয় পার্টি যারা এই ফেসিবাদকে এই গত ১৬ বছর ধরে পৃষ্ঠপোষকতা দিয়ে প্রচার এবং প্রসার করেছে, যেটাকে সুসংগঠিত হওয়ার জন্য এই ১৬ বছর ধরে সমর্থন জুগিয়ে গিয়েছে আওয়ামী লীগ এবং ১৪ দল এবং জাতীয় পার্টি, এই তিনটি দল ছাড়া বাকি যেই ফেসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো আছে সবার সমর্থন নিয়ে আলোচনা প্রসঙ্গে আমাদের আলোচনা সাপেক্ষে আমাদের একজনকে আমাদেরকে নির্ধারিত করতে হবে। তবে সেই জায়গায় একটি বিষয় মাথায় রাখতে হবে, আমরা যে সাংবিধানিক ধারাবাহিকতা রাখার কথাটি বলছি সেটি কিন্তু আমরা 72-এর সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছি, কিন্তু একটা বিপ্লবে আমরা যে বিপ্লবটি করেছি গণ অভ্যুত্থানের পরে এই যে মুজিববাদী 72-এর সংবিধানের কোনো ধরনের প্রাসঙ্গিকতা নেই। এখন এই জায়গায় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দলও যদি আবার এই মুজিববাদী 72-এর সংবিধানের পক্ষে অবস্থান নেয় তাহলে এই গণ অভ্যুত্থানে তাদের যে অবস্থানটি সেটিকে আমরা মনে করি প্রশ্নবিদ্ধ করে। সেই জায়গাটি থেকে আমরা গতকাল আমাদের 5 দফা দিয়েছি, এই 5 দফার মধ্যে প্রথম দফাটি হচ্ছে মুজিববাদী 72-এর সংবিধানটি যেটি রয়েছে সেটিকে ছড়ে ফেলে দিয়ে নতুন করে সংবিধানকে লিখতে হবে, যেটির মধ্য দিয়ে বেসিক্যালি হচ্ছে আমাদের মুজিববাদী চেতনার আওয়ামী শক্তি ফেসিবাদ হয়ে উঠতে পেরেছে। আমরা যদি সেই সংবিধানটিকে বলবৎ রাখি দিন শেষে কিন্তু আমাদের কোনো ধরনের আলটিমেটলি আমাদের যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেই গণ অভ্যুত্থানটি বিপ্লবের দিকে পরিণত হবে না। সুতরাং এই বিপ্লবটিকে যদি আমরা কার্যকর করতে চাই চুপ্পুর অপসারণের পাশাপাশি আমাদের 72-এর সংবিধানটি, মুজিববাদী সংবিধানটি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সংবিধান লিখতে হবে, কোনো মুজিববাদী বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ না, বরং সেখানে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে, যেখানে গণমানুষের যারা এই গণ অভ্যুত্থানে এসেছে ফেসিবাদ বিরোধী শক্তি ছিল তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমাদের এই ২৪ পরবর্তী সংবিধানে ঘটবে, এবং সেটার প্রত্যাশার জন্যই আমরা
হচ্ছে রাজনৈতিক দলের সাথে আমরা কথাবার্তা বলছি। তো সাজেস্ট আপনি কি মনে করেন চুপ্পুর বিদায়ে কি আরো সময় লাগবে আমাদের? চুপ্পু কবে নাগাদ বিদায় নিতে পারে বলে আপনি মনে করেন? বা এই যে হাসনাত যে বলছেন যে ঐকমত্যের বিষয় রাজনৈতিক দলগুলোর, এই ব্যাপারে কি কাজ শুরু হয়েছে কিনা? কবে নাগাদ আমরা এই এই শুভ সংবাদটি শুনতে পাবো যে চুপ্পু বিদায় নিয়েছে? আপনারা হয়তো জেনেছেন যে আজকেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে এই বিষয়ে কথা বলছেন, এবং আমরা আমাদের জায়গা থেকে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের পক্ষ থেকে, বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে, ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের যারা দোসর বা তোষামোদকারী, তারা বাদ দিয়ে যে সকল রাজনৈতিক দল এই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছে তাদের সাথেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলার চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের এই যে ফ্যাসিবাদী যারা শক্তি, তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুকে সামনে এনে কিংবা উস্কে দিয়ে কিংবা সুযোগ নিয়ে আমাদেরকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করবে, কারণ তারা যদি আমাদেরকে দিন শেষে বিভক্ত করতে পারে এটাই তাদের সবচেয়ে বড় সফলতা, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এটা যদি তারা করতে পারে তাহলে সবচেয়ে আবার চাই চলি আমাকে ব্যালেন্স করি। তো এখন আসলে এত হত্যাযজ্ঞের পরে, এত ছাত্র অন্ধ হওয়ার পরে, এত ছাত্র পঙ্গু হওয়ার পরে ব্যালেন্সের আর কোনো সুযোগ নাই। ফ্যাসিজম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এবং একেবারেই কবর দিতে হবে। এবং বিশেষ করে সার্জিস, আপনি, হাসনাত, আমাদের নাহিদ এবং আসিফ, আপনারা যেভাবে আসলে নেতৃত্ব দিচ্ছেন এটা আমাদের কাছে খুবই বিস্ময়কর। আপনাদের কথা যখন আমরা শুনি, আপনারা যেভাবে আসলে এই বয়সে যেভাবে আপনারা সবকিছু এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদেরকে স্যালুট করার মতো। এবং আপনারা এই স্পিরিটটা ধরে রাখবেন যেন বিপ্লবের চেতনা থেকে খুব বিচ্যুত না। ইলিয়াস, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই, বিপ্লবী সরকার চুপ্পু পরবর্তী প্রেসিডেন্ট, আপনার কাছ থেকে আপনাকে মন্তব্য নিব আমরা। ইলিয়াস আনমিউট করতে হবে। আমরা মনে হয় শেষ করার দিকে চলে আসছি, তো শেষ করতে হবে, আমার একটু যেতে হবে। তার আগে যে বিষয়টা বলতে চাই যে সার্জিস ভাই, আপনাদের আজকের যেই যেই আপনাদের যে অবস্থা, এই অবস্থাটার ভেতরে আপনার মানে যেই ক্ষমতাটা আপনাদের এখন আছে, হয়তো এই ক্ষমতাটা 2 মাস আগে ছিল না, 2 মাস পরে নাও থাকতে পারে, কিন্তু এই দেশের যেই মানে মানুষ, এদের একটা একটা ইয়ে আছে যে যার তেল মাথায় এরা তেল দিতে পছন্দ করে। আপনাদের পেছনে এখন অনেক মানুষ ঘুরছে, অনেক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার আপনাদেরকে দেওয়ার জন্য প্রপোজালও আপনাদের কাছে আছে, না জিজ্ঞেস করেই বলে দিলাম। সো এগুলো দিয়ে আপনাদের মানে হয়তো যদি টাকা পয়সা হয় আপনি 2 দিন আরামে থাকতে পারবেন, কিন্তু মানুষ মনে রাখবে না। কিন্তু মানুষ সারা জীবন যেন মনে রাখতে পারে সেই একটা সুযোগ আপনাদের কাছে এসছে। আমি আমি ইয়াস ভাই, কিছু মনে না করলে একটা জিনিস অ্যাড করব। জি জি, আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, 3 তারিখে যখন আমরা শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা দিলাম, এরপরে 4 তারিখে বলেন বা 3 তারিখে তারপরে বলেন কিংবা 5 তারিখে অভ্যুত্থানের সময়টার আগে বলেন, আপনি জাস্ট একটু চিন্তা করেন যে আমাদের জায়গা থেকে তখন যদি বলা হতো যে 4 জনকে 5 জনকে কিংবা 10 জনকে আমাদেরকে 20,000 কোটি টাকা দিতে হবে, 50,000 কোটি টাকা দিতে হবে, আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগের এই যে ফ্যাসিস্টদের দালাল একজন মন্ত্রীরই এটা দেওয়ার অ্যাবিলিটি ছিল, আওয়ামী লীগ নির্দ্বিধাটি মেনে নিত? ভাই একটা জিনিস শুধু বলি, সালমান এফ রহমান সহ এরকম অসংখ্য চোর বাটপারের চেহারা দেখে বাংলাদেশের মানুষের, আমাদের শুধু নয় পুরো পৃথিবীর মানুষের শিক্ষা হয়ে যাওয়া উচিত যে টাকা আজকে আছে কালকে নাই, কিন্তু এই যে সম্মান, এই যে মানুষের ভালোবাসা, এই যে আস্থার জায়গা হয়ে ওঠা, দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারা, এই সুযোগ আল্লাহ সৃষ্টিকর্তা সবাইকে সবসময় দেয় না, এবং এই সুযোগটি আমরা আমাদের জীবনের বিনিময়ে এই সুযোগটি কখনো হারাতে চাই না ভাই। 5 তারিখে যেদিন গিয়েছিলাম রাজপথে, 3 তারিখে যেদিন গিয়েছিলাম, 4 তারিখে যেদিন গিয়েছিলাম, ওই দিনই 3 দিনই পরিবারের কাছে বিদায় নিয়ে গিয়েছিলাম যে এটাই আমাদের হয়তো শেষ কথা হচ্ছে, আর কোনদিন কথা না হতে পারে। ভাই জীবনের কোনো ভয় আর নাই, সত্যি কথা একটাই বলি যে দিন শেষে এখন একটাই মাথায় কাজ করে যে এই দেশটাকে আমরা যেই জায়গায় দেখতে চেয়েছি, বাংলাদেশের মানুষ যেই জায়গায় দেখতে চায়,
যে জায়গায় দেখার জন্য এত জীবন দেয়া হয়েছে, এত রক্ত দেয়া হয়েছে, প্রয়োজন হলে আমরা আমাদের জীবন যে কোনো সময় দেওয়ার জন্য আবারও প্রস্তুত আছি, কিন্তু আমরা দেশটাকে সেই জায়গায় দেখতে চাই, টাকা নয়, পৃথিবীর যে কোনো বস্তুগত যে কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে কেনা সম্ভব না ভাই, এটুকু আপনাকে বলে দিলাম। না সাজিদ ভাই, এটা মোটামুটি ইতিমধ্যে এস্টাবলিশড, কারণ ধরেন আশঙ্কা জায়গা থাকে কি, ধরেন ফ্যাসিজম তো নানাভাবে ম্যানিপুলেট করতে চায়, নানাভাবে নিয়ন্ত্রণ করতে চায়, তার মধ্যে একটা হচ্ছে লোভ, লোভের মধ্যে ফেলা, এবং আপনারা ইতিমধ্যে সেটিকে জয় করেছেন আর কি। আপনারা ইতিমধ্যে দেখিয়েছেন যে আপনাদের কাছে যে কোনো কিছুর চেয়ে আপনাদের কাছে দেশ এবং দেশের মানুষ অনেক গুরুত্বপূর্ণ। ইলিয়াস আপনারটা শেষ করেন। না সেটাই, যে আমি সাজিস ভাইয়ের একটা বক্তব্য শুনেছিলাম, আমার ঠিক এক্স্যাক্টলি আমার ওই ডেটটা বলতে পারবো না, 19 তারিখের আগের বক্তব্য, সম্ভবত 19শে জুলাইয়ের আগের বক্তব্য ওনার। মানে আমি খুব অবাক হচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে উনি যে যে বক্তব্য দিয়েছেন, এই এই সাহস ভাই আমার নাই। তো এই যে ওই ওই পরীক্ষাতে আপনারা পাশ করে এসেছেন ভাই, এখন সামনের যে দিনগুলো, বাংলাদেশের মানুষ অনেক উদার, বাংলাদেশের মানুষ মানুষকে ভালোবাসার মূল্য দিতে জানে, অতএব এই ভালোবাসার মূল্য আপনারা অবশ্যই পাবেন। আল্লাহ না করুক ভবিষ্যতে যদি কোনো বিপদের দিন আসে, আমরা তো পাশে থাকবই, বাংলাদেশের মানুষও আপনাদের পাশে থাকবে। আমি শুধু শেষ করতে চাই, গোয়েন্দা সংস্থা এবং পুলিশকে কিছু কথা বলে, বাংলাদেশে এই এই যে যারা আজকে আমাদের দেশের নায়ক, যারা এখন নাহিদ, তারপরে আমাদের আসিফ ভাই, যারা সরকারের সাথে আছেন, তাদেরও কি অবস্থা হয়েছিল এবং তাদেরকে নিয়ে এই আজকের সময় টিভি, প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার, তারপরে 71, ডিবিসি টেলিভিশন, সমকাল, ইত্তেফাক, সবাই কিভাবে তাদেরকে সন্ত্রাসী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে, আমি মনে করি সেই জায়গাটা পরিষ্কার করা ভাই খুব জরুরি। কারণ সাংবাদিকরা বুদ্ধিভিত্তিক খেলা করে, তারা এই দেশে বসে সরাসরি, একদম সরাসরি যদি কয়েকজনের নাম বলি, আমরা 3টার সময় শুক্রবার 3টায় আমাদের কালবেলার সামনে একটা প্রোগ্রাম আছে, সেটাকে নিয়ে এই এই সন্তোষ শর্মা, যে কিনা কালবেলার সম্পাদক, সে সরাসরি রয়ের একজন সদস্য। আমি বাংলাদেশের মানুষের কাছে, গোয়েন্দা সংস্থা, পুলিশ, সবার কাছে জিজ্ঞেস করতে চাই, যে সরাসরি রয়ের হয়ে কাজ করেছে এবং যারা ওই সময় গুম ছিল, সেই ব্যক্তিরা আমার কাছে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য অলরেডি প্রচার হয়েছে, আমি আরেকটা অনুষ্ঠান আমার আমি কাজ করছি, হয়তো কালকে সন্ধ্যায় আমি সেটা আপলোড দেব, আপনারা দেখে তারপরে বলবেন যে একজন মানুষ গুম আছে, সেই গুম থাকা অবস্থায় ভারতীয় গোয়েন্দা সংস্থার হিন্দিতে কথা বলা একজন ব্যক্তিকে বাংলাদেশের একজন সম্পাদক, তিনি যে তারপরে এক জায়গায় বসে তার ইন্টারোগেশন করছেন, এটা কি বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা, এটা কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পুলিশ মেনে নেবে কিনা? যদি না নেয়, তাহলে সন্তোষ শর্মা এখনো পর্যন্ত কালবেলার সম্পাদক কিভাবে থাকে, সেই কোশ্চেন আমাদের কাছে। ইলিয়াস, শুধু সন্তোষ শর্মা তো নয়, যেমন সাজেস ভাই আমি যদি যোগ করতে চাই, যে ধরেন মিডিয়ায় এখনো ধরেন ফ্যাসিবাদের দোষরা কিন্তু বসে আছে বিভিন্নভাবে, এবং তারা বিভিন্নভাবে নিউজ ম্যানিপুলেট করে, তারা বিভিন্নভাবে নানা রকমের খেলা খেলে। এবং আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছেলে গণপিটুনিতে মারা গিয়েছিল, খুব সম্ভবত তোফাজ্জল নামের, এবং এই ঘটনাটা ঘটিয়েছিল ছাত্রলীগের একটা অংশ কিন্তু পিটিয়ে মেরেছিল। আপনি আমাদের পত্রিকাগুলো এক্সপ্লেন করেন, কোথাও দুই একটা পত্রিকায় ছাত্রলীগের নাম এসেছে, অধিকাংশ জায়গায় ছাত্রলীগ কিন্তু নাই, তারা ব্ল্যাক আউট করছে এই নামটা। তো এগুলো হচ্ছে কৌশলে আপনারা যারা মাঠে আছেন তাদেরকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা, এবং মিডিয়াকে আসলে ক্লিন না করলে, সত্যিকারের নিউজ যদি না আসে, তাহলে নানাভাবে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে জনগণের এই বিজয়কে। এবং আমি মনে করব যে ফ্যাসিবাদের যারা দোষর মিডিয়াতে বসে আছেন, একে একে তাদের ব্যাপারেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমার মনে হয় ইলিয়াস, অবাক হচ্ছে যে সেই সেই সাংবাদিকের এই পরিচয় দেয়া রয়ের সদস্য, তারা এখনো পর্যন্ত পুলিশকে রিকোয়েস্ট করার, গোয়েন্দা সংস্থাকে রিকোয়েস্ট করার সাহস পায় যে এই গণমানুষের জন্য গণমাধ্যম, এরা যত 3টার সময় শুক্রবার 3টায় যাতে আমার অফিসের সামনে না আসে, এই এই অনুরোধ করার সুযোগ তারা আপনাদের কাছে পায় কিভাবে? সো সার্জেশ ভাই, আমরা সন্ধ্যায় যে আলাপ করছিলাম, আমি হাসনাত ভাই থাকবে, আপনার যেহেতু আরেকটা অনুষ্ঠানে আপনি যাচ্ছেন, সো হাসনাত ভাই সহ আমরা যারা 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 ওইখানে উপস্থিত থাকবে, তাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমরা খুব শান্তিপূর্ণভাবে, আমরা চাই গণমাধ্যম চলুক, আমাদের গণমাধ্যম সাংবাদিকদের বিরুদ্ধে কোনো আক্রোশ নাই। সন্তোষ শর্মা রয়ের এজেন্ট, এটা যদি তারা আমরা প্রমাণ করতে পারি, তাহলে তাকে সরাইতে হবে, আর সে রয়ের এজেন্ট না,
সেটা যদি সে প্রমাণ করতে পারে তাহলে সে আবার সাংবাদিকতা করবে, কথা একদম পরিষ্কার। সো শুক্রবারে তিনটার সময় যারা যারা সাংবাদিকও যারা আছেন বাংলাদেশে তাদেরও আমি মনে করি এটা আপনাদের দায়িত্ব। আমার বাংলাদেশে কোনো পত্রিকা টেলিভিশনের হেড হওয়ার কোনো ইচ্ছা নাই, ডিরেক্টরশিপ নেওয়ার শেয়ার নেওয়ার কোনো ইচ্ছা নাই, আপনারাই দেশে সাংবাদিকতা করবেন। সো বাংলাদেশের সাংবাদিকতায় কোনো রয়ের এজেন্ট যারা কিনা প্রতিষ্ঠিত, যারা ভিকটিম, তারা নিজের মুখে বক্তব্য দিয়েছে, সেই ধরনের লোক এই দেশে সাংবাদিকতা করতে পারবে না। এবং ইলিয়াস, আমার মনে হয় যে জাতীয় সরকার বা বিপ্লবী সরকারের যে ধারণাটা সাজিদ ভাইরা ইমপ্লিমেন্ট করতে চাই, আমি আমি এটা একটু বলি যে আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে একটা জিনিস বলতে চাই যে আমার নিজের আপনাদেরকে আগেও বলেছে যে আমার দেশে যাওয়ার এখন সুযোগ নাই যে যে কোনো কারণে। ডক্টর কনক সরোয়ার, পিনাকী ভট্টাচার্য, বিশেষ করে এই দুইজনের ব্যাপারে আমার সরকারের কাছে এবং এখানে আপনারাও কাইন্ড অফ সরকারের একটা পার্টে আছেন সাজিদ ভাই, ওনাদেরকে উপদেষ্টা করবার জন্য এই এই জায়গাগুলো আমার মনে হয় দাবি তোলা উচিত। ওনারা চাক আর না চাক অন্তত এই সম্মানটুকু ওনাদের জানানো উচিত যে তারা যেতে চায় কিনা। হ্যাঁ, আমি প্রপোজালটা দেওয়া উচিত, এই প্রসঙ্গে এখানে আলোচনা করার দরকার নাই। আমরা আসলে কতটুকু কি করতে, এটা আমি তো আমার দাবি তো আমি আপনার জানাইতেই পারি। আপনার আপনার না, আমার বক্তব্য হচ্ছে যে জাতীয় সরকারের বিপ্লবী সরকারের যে ধারণা এটি যদি ইমপ্লিমেন্ট হয়, আমার ধারণা আপনি যে অভিযোগগুলো করলেন এখন পর্যন্ত রয়ের এজেন্টরা বিভিন্ন জায়গায় কাজ করছে, ফ্যাসিজমের লোকজন কাজ করছে, গোয়েন্দা সংস্থাকে হুমকি দিচ্ছে বা পুলিশ বিভিন্ন জায়গায় এখনো অ্যাক্টিভলি কাজ করছে না, আমার মনে হয় সকল সমস্যার সমাধান হয়ে যাবে। জনাব সাজিদ সালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, ইলিয়াস হোসেন আপনাকে ধন্যবাদ। সাজিদ ভাই আপনি যদি শেষ কোনো মন্তব্য করতে চান। সবশেষে শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের ব্যানারে আমি তো খুব কাছে থেকে দেখেছি যে এই ছেলেগুলো আসলে একদম নিজের জীবন বাজি রেখে, সত্যি ভাই এই অভ্যুত্থান সফল না হলে একজনকে খুঁজে পাওয়া যেত না, এই আড়াই মাস পরে একজনকে খুঁজে পেতেন তা, কার লাশ কোথায় পড়ে থাকতো, কে কোথায় থাকতো, কোন আয়না ঘরে কোথায় কাকে ঝুলিয়ে রাখা হতো, কেউই জানতো না, কখনোই জানতো না। তো এই ছেলেগুলো আসলে নিজের জীবন বাজি রেখে এই জায়গায় গিয়েছে, এখনো এই ছেলেগুলো চায় যে জীবনের বিনিময় হলো এই দেশে একটা পরিবর্তন আসুক, এই ফ্যাসিস্ট যে একটা রেজিম তৈরি হয়েছিল যে কোনো নামেই হোক আগামীর বাংলাদেশে যেন এটা না আসে, তারা এখনো এই দেশ, এই দেশের পতাকা, এই দেশের মানচিত্র নিয়ে সেই স্বপ্নটা দেখে, আপনারা তাদের উপরে আস্থাটুকু রাখবেন এবং আপনারা যদি সকলে মিলে এই একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকেন, আমরা বিশ্বাস করি 5 তারিখে যেমন আমাদেরকে আটকে রাখতে পারে নাই, আগামীর বাংলাদেশেও আমাদের এই অগ্রযাত্রাকে আটকে রাখতে পারবে না। এইটা আমরা বিশ্বাস করি, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এবং আমরা একটি পরীক্ষামূলক সময়ের মধ্য দিয়ে গেলাম 2-2.5 মাস, দেখলাম অনেক কিছু, এবং একটা পরিবর্তন যদি আসে, বিপ্লবী সরকার যদি হয়, চুপ্পু যদি বিদায় নেয়, আমার মনে হয় যে একটা মানে একটা ড্রামাটিক একটা চেঞ্জ চলে আসবে আমাদের সরকারে, একটা গতি আসবে সকল জায়গায়, একটা বিপ্লবী স্পিরিট আসবে, সে আমরা সেই প্রত্যাশায় আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইন বলে শেষ করি একটু, জি, মাতৃভূমির বাইরে থেকে মাতৃভূমির জন্য আপনাদের যে সংগ্রাম এটা যেন জারি থাকে, এটা চলবে ইনশাআল্লাহ চলবে। আপনি জানেন যে আমার ছোট বোনকে গ্রেফতার করা হয়েছিল, তাকে 6 মাস জেলে রাখা হয়েছিল আমাকে স্টপ করার জন্য, তখন যেহেতু হয় নাই এখন তো হওয়ার কোনো সুযোগই নাই আর, আল্লাহর রহমতে। তো সাজিদ ভাই ভালো থাকেন, নিশ্চয়ই আবার কথা হবে আপনার সাথে। জি অবশ্যই। এবং হাসান ভাই তো চলে গেছেন, তাকেও ধন্যবাদ, তার যেহেতু টেকনিক্যাল প্রবলেমের জন্য তিনি যোগ দিতে পারেন না, নিশ্চয় আমরা নিকট ভবিষ্যতে আবার দর্শক আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস এবং আরও কয়েকজনের কথা আপনারা শুনেছেন। তো ছাত্রলীগ নিষিদ্ধ, এটা নিশ্চয়ই একটা খুশির সংবাদ, খুশির বিষয়, ছাত্রলীগের অপকর্মের কোনো শেষ নাই, যে অপকর্মেই হোক, যে কোনো অপকর্ম তাকে নিষিদ্ধ করা যায়। অবশ্যই ছাত্রলীগ সন্ত্রাসী গোষ্ঠী, এই সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের কোথাও আর মিছিল মিটিং করতে পারবে না। এবং কথা হচ্ছে সাংবাদিক ইলিয়াস যে অনুরোধ করেছেন পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক কনক সরকার নিয়ে, এই অনুরোধটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, আমি বলবো এটা অবশ্যই দরকার, এটা একটা বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারে বিপ্লবী মানুষ থাকা দরকার। আমরা জানি পিনাকী সাংবাদিক ইলিয়াস এরা আসলে কী করেছে দেশের জন্য, কতটা হুমকিস্বরূপ কাজ করেছে তারা, তো তারা যদি সরকারে থাকে আমি মনে করি এই সরকারের স্পিড আরও বেড়ে যাবে, তাদের মতো এরকম মানুষ যদি সরকারে থাকে তাহলে সরকারের স্পিড এবং সরকারের ক্ষমতা আরও বেড়ে যাবে এবং এই সরকারকে ভারত ভয় পাইতে শুরু করবে। এখন সরকারের অবস্থা ভালো চলছে কিন্তু একটু ঝিমেঝিমে চলছে, এই সমস্ত প্রতিবাদী লোক যখন আবার সরকারে যাবে তখন সরকারের স্পিডটা আরও বহু গুণে বেড়ে যাবে। এই জন্য আমি মনে করি পিনাকী সহ সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার, আরও যারা আছেন বিপ্লবী, সাংবাদিক মাহমুদুর রহমান, তাদেরকে এই সরকার অন্তর্ভুক্ত করা উচিত।